তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। ফ্রেন্ডস, তোমাদের অনেকের রিকোয়েস্টিং আজকের ভিডিওটা নিয়ে আসা। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করতেছো এবং অনেকেই আমার ফেসবুক পেজে এসে আমাকে মেসেজ করতেছো যে ভাই বিপিএনের ভিডিও আনেন, বিপিএনের ভিডিও নিয়ে আসেন। অনেকের বিপিএনে নাকি প্রবলেম করতেছে, অনেকের নাকি বিপিএন দিয়ে তোমরা গেম খেলতে পারতেছো না, গেমে ঢুকলে বিপিএন ডিসকানেক্ট হয়ে যায় এবং গেমে প্রবেশ করতে পারতেছো না। অনেকের তো আবার পিং হাই, গেমে কি মানে গেমে বিভিন্ন রকম প্রবলেম দেখাচ্ছে। সো ফ্রেন্ডস, তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজকে তোমাদের ভাই ভিডিও নিয়ে এসেছে। আজকে তোমাদের সাথে যে বিপিএনটা শেয়ার করবো সেটা দিয়ে কিন্তু তোমরা আরামসে গেম খেলতে পারবা, পিংয়েরও কোনো প্রবলেম থাকবে না, গেমে ঢুকলে তোমাদেরকে গেম থেকে বের করে দিবে না, আরও মানে অনেক অনেক কিন্তু চমৎকার এই বিপিএনটা। সেটার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, দেখিয়ে দিব তোমরা কীভাবে বিপিএনটাকে সেটিং করবে, কীভাবে ডাউনলোড করবে, এভরিথিং কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। সো বুঝতেই পারতেছ সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ কীভাবে ডাউনলোড করবার, কীভাবে সেটিংস করবে এবং আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিব যে আসলে বিপিএনটা সরাসরি কাজ করে কি না। যদি কাজ করে তাহলে বিপিএনটা ডাউনলোড করে নিও, আর না হলে ভিডিওটা স্কিপ করে চলে যাও। তো যাই হোক, ভিডিওতে এখনই লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। তো তোমরা দেখছো হার্ট বিট গেমিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফ্রেন্ডস, আমি কিন্তু সেই বিপিএনটা এখন কানেক্ট করে ফেলেছি। কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে গেমে ঢোকার সাথে সাথে কিন্তু আমার 100% লোডিং নিয়ে নিয়েছে। 100% লোডিং নেওয়ার পরে কিন্তু একটু ওয়েট করতে হবে আমার, কিন্তু আবার যে গেমের লোডিংটা রয়েছে সেই লোডিংটা কিন্তু এখন নিবে। সো দেখো, লোডিং কিন্তু খুবই ফাস্ট কিন্তু নিয়ে নিয়েছে, তার আগে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো, এখন আমি কিন্তু আমার যে লগইন পেজ আছে সেই লগইন পেজের সামনে কিন্তু আছি। তো এখন আমার কথা হচ্ছে ফ্রেন্ডস, গেমের মধ্যে যে আমি প্রবেশ করব, সো আমার কোনো বিপিএন কানেক্ট করা আছে কি না সেটা কিন্তু তোমাদেরকে দেখাইতে হবে, নাহলে তো তোমরা বুঝতে পারবা না। সো এখানে দেখতে পাচ্ছ আমি উপর থেকে ক্লিক ডাউন করলাম, পেজটাকে স্ক্রোল করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু রবি মোবাইল ডাটা এখানে আমার কানেক্ট করা। তোমরা সকলেই জানো আমি কিন্তু রবি মোবাইল ডাটা দিয়ে সবসময় এখানে ইউজ করি, বাট আমি এখন যে বর্তমানে জায়গাটা আছি তোমাদেরকে বারবারই বলছি, সেখানে একটু নেটের প্রবলেম থাকে, সেই জন্য কিন্তু আমার খুবই প্রবলেম হচ্ছে গেম প্লে করতে আপকামিং টাইমে, মানে বর্তমান সময়ে। সো এখানে দেখতে পাচ্ছ বিপিএন কিন্তু এখানে কানেক্ট করা, তারপর উপরে কিন্তু দেখতে পাচ্ছ 4G অন্যদিকেই কিন্তু আমাকে গেমের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। সো যাই হোক, এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি গেমে কিন্তু স্মুথলি কিন্তু প্রবেশ করে ফেলেছি, এখানে কিন্তু আমার গেমে প্রবেশ করাতে কোনো প্রবলেম হয় নাই। সো দেখতে পারতেছো আমার কিন্তু কোনো লোডও নিচ্ছে না, মানে আরামসে কিন্তু আমি গেমের মধ্যে প্রবেশ করতে পারছি। সো আমার এখানে এখন এত নেটের প্রবলেম থাকায়ও কিন্তু তুমি দেখতে পারতেছো, অনেকে বলতে পারো যে আপনার এখানে 4G ফুল রয়েছে তারপর আপনি কেন বলতেছেন নেটের প্রবলেম। ভাই, জায়গাটা এই অবস্থা, মানে নেটের মানে শক্তি খুবই কম, এখানে 4G ফুলটা ঠিকই রয়েছে বাট পিং তেমন ভালো থাকে না, বা আমি নেটের স্পিড তেমন কিন্তু ভালো পাই না। যারা গেম লাভার আসো তারা জানো তাদের জন্য মানে পিংটা কত জরুরি। সো আমার এখানে কিন্তু যত বিপিএন ইউজ করি, যত যাই ইউজ করি না কেন, এখানে কিন্তু পিং আমি তেমন একটা ভালো পাই না। সো যাই হোক, এখন দেখতে পারতেছো আমার কিন্তু এখনও বিপিএনটা কানেক্ট করা। দেখো, বিপিএন কানেক্ট করা আছে, রবি মোবাইল ডাটা কিন্তু কানেক্ট করা আছে। সো এখন কথা হচ্ছে আমার ম্যাচের মধ্যে প্রবেশ করা কিনা, আমি জাস্ট এটা তোমাদেরকে দেখিয়ে দিব। ম্যাচের মধ্যে প্রবেশ করালে বাস বুঝতে পারবা যে গেম খেলা যায় কিনা বা কোনো প্রবলেম হয় কিনা। সো জাস্ট আমি ভাবছিলাম যে একটু ভিডিওটা স্কিপ করবো, বাট না, যদি স্কিপ করি তাহলে হয়তো তোমরা অনেকে বিশ্বাস করতে চাইবে না, বিলিভ করবো না, সেই জন্য তো আবারও দেখে নাও এখানে যে আমার মোবাইল ডাটা প্লাস হচ্ছে বিপিএন কানেক্ট করা, ওপর দিকে দেখো আমাকে কিন্তু গেমের মধ্যে প্রবেশ করায় দিচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছ লোডিং নিয়ে নিছে। সো এখানে কিন্তু আমার কোনো প্রবলেম হয় না, অনেক সময় বিপিএনের প্রবলেম থাকলে এখান থেকে কিন্তু তোমাকে ব্যাক করে দেয়, মানে এখান থেকে আর তোমাকে ম্যাচের মধ্যে প্রবেশ করাবে না, মানে ব্যাক দিয়ে দিবে, আর নেটওয়ার্ক ইরোর লেখা আসে। সো এখানেই মানে এটার পরীক্ষাটা নেওয়া হচ্ছে যে আসলে গেম বিপিএনটা কাজ করে কিনা। সো দেখতে পাচ্ছ আমাকে কিন্তু ম্যাচের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছ তার মানে বিপিএনে কিন্তু কোনো প্রবলেম নাই, বিপিএনটা কিন্তু খুবই ভালো। সো ভাই, আমার পিং তো এমনি প্রবলেম, সো তোমরা দেখতে পাচ্ছ তারপর অনেক স্মুথলি কিন্তু আমি রানিং করতে পারতেছি। সো যাই হোক, কী ফালাইছে রে, ডায়মন্ডের ই ফালাইছে, ডায়মন্ড পাইনি আমি, দেখি একটু দৌড়াই গিয়া। সো মানে যাই হোক, অনেকে নিয়ে ফেলেছে এটা দেখার, আমরা তো তোমাদেরকে দেখাইছি যে গেমে ঢুকতে পারছি কিনা, কোনো প্রবলেম হয় কিনা। এখানে কিন্তু দেখতেই পারছো আমি ব্যাক দিয়ে দিচ্ছি, এখানে আর কোনো দেখানোর বিষয় নাই, কারণ আমি যেহেতু গেমের মধ্যে প্রবেশ করতে পারছি আর কোনো প্রবলেমই নাই। সো ফ্রেন্ডস, তোমরা অনেকে বলতেছো যে তোমরা গেমের মধ্যে প্রবেশ করতে পারতেছো না, বিভিন্ন রকম প্রবলেম দেখাচ্ছে। সো দেখতেই পারছো আমি কিন্তু গেমের মধ্যে খুবই স্মুথলি কিন্তু প্রবেশ করতে পারছি, আমি কিন্তু গেমের মধ্যে লগইন করতে পারছি, প্রবেশ করতে পারছি, ম্যাচ স্টার্ট করতে পারছি। সো ফ্রেন্ডস, তোমাদের এখানে যাদের কিন্তু নেটওয়ার্ক একটু ভালো, মানে যাদের আগে পিং যত ছিল ফ্রেন্ডস তোমাদের, মানে গেমটা ব্যান হওয়ার আগে অথবা গেম আপডেট হওয়ার আগে যার যত পিং ছিল, তোমরা এই বিপিএনটা ইউজ করে দেখো, ঠিক ততই পাবে, আরও কম পাবে ফ্রেন্ডস, 50 থাকবে, তোমার এখানে নেটওয়ার্ক ভালো হলে 50-70 এরকমই কিন্তু থাকবে। সো আমার এখানে একটু প্রবলেম, সেই জন্য কিন্তু এরকম হয়েছে। সো যাই হোক, বিপিএনটা খুবই ভালো, আশা করি তোমরা বুঝতে পারতেছো আমার কিন্তু 300-এর উপরে থাকে পিং, সেই জায়গায় কিন্তু 200+ কত জানি ছিল। সো যাই হোক, এখন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে বিপিএনটা ডাউনলোড করবে এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, কীভাবে সেটিংস করবে, কারণ সেটিংসটা করতে না পারলে কিন্তু ফ্রেন্ডস পিং ভালো থাকবে না বা তোমাকে কিন্তু গেমের
ভিপিএনের মধ্যে প্রবেশ করাবে না, ভিপিএন কিন্তু ডিসকানেক্টের প্রবলেম হতে পারে। সো চলো আর দেরি না করে কিভাবে ভিপিএনটা ডাউনলোড করবে এবং সেটিংস করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেই। তো फ्रेंड्स তোমরা সকলে জানো তোমাদের ভাই কিন্তু অল টাইম তোমাদেরকে দেখিয়ে যায় যে মানে কিভাবে ইজি ভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। তো সেই জন্য কিন্তু সব সময় প্লে স্টোর থেকে যেন ডাউনলোড করা যায় সেটা কিন্তু আমি বেছে নেই, কারণ প্লে স্টোরেই কিন্তু একমাত্র কোনো ঝামেলা ছাড়া তোমরা ডাউনলোড করতে পারবে। সো তোমরা সবাই সকলের মোবাইলের প্লে স্টোর অপশনে চলে যাবে, চলে যাওয়ার পরে সার্চ বারে চলে যাবে, ওখানে সার্চ বারে গিয়ে তোমরা লিখবা আইটপ ভিপিএন। সো আইটপ লেখার সাথে সাথে কিন্তু সবার উপরে চলে আসবে। এইটা নিয়ে অনেক আগে মানে অনেক দিন আগে কিন্তু মানে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম, বাট এটা কিন্তু দেখতে পারতেছ 2022 মানে নতুন কিন্তু ভিপিএনটাকে আপডেট করা হয়েছে। যেখানে দেখতে পারতেছ আইটপ ভিপিএন ফার্স্ট অ্যান্ড আনলিমিটেড প্রক্সি ভিপিএন 2022 কিন্তু এখানে দেওয়া আছে, সেই জন্য কিন্তু আবারও তোমাদেরকে দেখা। মানে ফ্রেন্ডস নতুন বছরের পরে কিন্তু এটা খুবই ভালো মানে ব্যাকআপ দিচ্ছে, সেই জন্য কিন্তু তোমাদেরকে দেখানো। সো 5 মিলিয়ন প্লাস ডাউনলোড কিন্তু এখানে দেওয়া আছে, 5 মিলিয়নের মধ্যে তুমি দেখতে পারতেছ 4.3 স্টার রিভিউ কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পারতেছ মানে তোমার 103K। সো যাই হোক ভিপিএনটা কিন্তু খুবই ভালো। দেখো পিং বুস্টার এখানে তুমি দেখতে পারতেছ, পিং বুস্টার ফর পপুলার গেমিং এখানে দেওয়া আছে, তারপর ফর স্ট্রিমিং তোমরা যারা স্ট্রিমিং করো তাদের জন্য কিন্তু বেস্ট হবে। সো মানে খুবই ভালো একটা ভিপিএন, এই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করা। তোমরা সকলে জানো তোমাদের ভাই কিন্তু উল্টা পাল্টা ভিপিএন তোমাদের সাথে শেয়ার করবে না। সো যাই হোক ভিপিএনটা ডাউনলোড করে নেওয়ার পর এখানে ওপেনে ক্লিক করবে, ওপেনে ক্লিক করার পরে কীভাবে সেটিংস বাগেরে করবে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখিয়ে দেবো, যেটা কিন্তু মোস্ট অফ দ্য পার্ট মানে মোস্ট অফ ইম্পর্টেন্ট পার্ট। সো এখানে ভিপিএনটা তোমরা ডাউনলোড করে নিও, ডাউনলোড করার পরে তোমরা যখন এখানে এন্ট্রি করবা তখন কিন্তু তোমাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে, তোমরা নিশ্চিন্তে ওকে দিয়ে দিতে পারো, কারণ আমি কিন্তু অনেকদিন ধরে চালাচ্ছি এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই। ওকে দেওয়ার পরে তোমরা 3-ডট অপশনে চলে যাবে, এখানে সেটিংসটা খুব সুন্দর করে তোমরা সেটিংস করে নিবা। সো তারপরে এখানে প্রথমে নেটওয়ার্ক প্রোটোকল যেটা রয়েছে ফ্রেন্ডস এখানে তোমরা দেখতে পাচ্ছ অটো রিকমেন্ডেড, এটা কিন্তু তোমাদের এখানে দেওয়া থাকবে। তোমরা ভালো করে আমার কথাগুলো খেয়াল করো, তোমাদের যে সেটিংসে ঢোকার পরে তোমরা দেখবা অটো রিকমেন্ডেড এটা কিন্তু দেওয়া থাকবে। তারপরে তুমি দেখতেছ TCP এখানে কিন্তু একটা দেওয়া আছে, তোমরা এখানেও দিবা না, তোমরা UDP ফাস্ট স্পিড এটাতে ক্লিক করবা। সো আবার ভালো করে খেয়াল করলো অটোতে কিন্তু দেওয়া থাকবে, তোমরা কী করবা UDP ফাস্ট যেটা আছে ওইটাতে কিন্তু তোমরা সিলেক্ট করে দিবা। সো তারপরে কী সেটিংস করবা, তারপরে ব্যাক দিবা, এখান থেকে ব্যাক দেওয়ার পরে তোমরা দেখবা এখানে স্প্লিট টানেল কিন্তু দেওয়া আছে BIP। সো এটা মানে BIP-র জন্য আর কি বিশেষ করে প্রযোজ্য, সো এটা যেটা আছে এটাই থাকবে, এখানে কোনো মানে চেঞ্জেস করতে হবে না। সো এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে যাবা, ব্যাক দিয়ে বের হওয়ার পরে তোমাদেরকে কী করতে হবে একটু আস্তে আস্তে এগুলা ভাই। সো তারপরে কী করতে হবে, আরে ব্যাক নে ভাই কী হচ্ছে এসব। সো তারপরে দেখতে পারতেছ রানিং মানে সরি রান আইটপ ভিপিএন ইন ব্যাকগ্রাউন্ড, সো এইটাতে তোমরা ক্লিক করবা মানে রান আইটপ ভিপিএন ইন ব্যাকগ্রাউন্ড এটাতে ক্লিক করার পরে তোমরা দেখতে পারতেছ এখানে আইটপ ভিপিএনের একটা মানে তোমাকে পারমিশন দিতে চাইবে। সো এখানে গো টু সেটিংস যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করলে কিন্তু তোমার সেটিংসে নিয়ে যাবে, সেটিংসে নিয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে এরকম একটা টিক মার্ক দেওয়া থাকবে, ওইটা কিন্তু তুমি টিক মার্ক দিবা। সো আমার অলরেডি দেওয়া আছে সেই জন্য দেখাইলাম না তোমাদেরকে। সো তারপরে ক্রস দিয়ে দিবা, তারপরে এখানে আর তেমন কোনো সেটিংস নেই, এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট আজ তো এগুলো কোনো দরকার নেই, যেগুলো দরকার নেই সেগুলো তো তোমাদেরকে দেখানোর কোনো প্রয়োজনই নেই। সো চাইলে তোমরা এখানে ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারো, সাইন আপ করে নিতে পারো, আমি কোনো সেটিংস করি নাই কারণ আমার ভিপিএনের কোনো সেটিংসের দরকার নাই, যখন যে সেটিংস ভালো লাগে সেই সরি যখন যেই ভিপিএন ভালো লাগে সেই ভিপিএন আমি ইউজ করি। সো আপকামিং টাইমে এটা ভালো লাগতেছে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে সেটিংস করবা, বিভিন্ন সেটিংস ট্রাই করে তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। সো তারপরে দেখতে পারতেছ এখানে ব্যাক দিয়ে দিবা, তারপরে তুমি এখানে দেখতে পারতেছ অনেকগুলো কিন্তু অল সার্ভার ফর স্ট্রিমিং ফর সোশিয়াল ফর গেমিং। সো তোমরা এখানে যদি গেমিংয়ে ক্লিক করো, গেমিংয়ে ক্লিক করলে কিন্তু দেখতে পারতেছ এখানে ফ্রি ফায়ার লেখা আছে, ফ্রি ফায়ার ম্যাক্স লেখা আছে, অনেকগুলো কিন্তু এখানে সার্ভার দেখো, পাবজি মিনিক্রাফ্ট ক্লাশ মিনি মানে অনেকগুলো, পাবজি লাইট, তোমরা অনেক কিছু কিন্তু এখানে দেখতে পারবে। সো ফ্রি ফায়ার ম্যাক্স বা ফ্রি ফায়ার তোমরা এখানে সিলেক্ট করলে তুমি দেখতে পারতেছ ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু ফুল নেটওয়ার্ক আছে, যদি তুমি এটা সিলেক্ট করো, সিলেক্ট করার পর এখানে তোমাকে দেখাবে মালয়েশিয়া বা ম্যাক্স US। সো তোমরা যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু এখানে তোমাকে কানেক্ট করে ফেলবে, আর এখান থেকে কানেক্ট করার পরে তোমাকে একটা অ্যাড দিবে। সো তোমরা একটু মানে হোল্ড করতে হবে অ্যাডটা, তোমরা মানে ব্যাক দিয়ে দেবে এখানে আসলে। সো ব্যাক দেওয়ার পরে এখানে মানে একটু তারপর ওই যে ডান কর্নার সরি বাম কর্নার দেখবে একটা মানে নেক্সটের মতো চিহ্ন আসবে, তারপরে একটু অপেক্ষা করলে আবার ডান দিকে দেখবে আরেকটা নেক্সটের চিহ্ন আসছে, বাট এখানে একটু ওয়েট করলে ব্যাকের মধ্যে ক্লিক করলে এই দেখো এই যে ক্রস চিহ্ন আসবে, সেই ক্রস চিহ্নতে তোমরা ক্লিক করলে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। তো ফ্রেন্ডস অ্যাডসের একটু ঝামেলা তোমাদের কাছে মনে হলো, বাট যদি তোমরা একটু আরামসে গেম খেলতে চাও, পিং একটু ভালো চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ভিপিএনটা আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে করে নিতে হবে। তো যারা মানে এইভাবে করতে চাও তারা এইভাবে করবা। আরেকটা সেটিংস তোমাদেরকে দেখিয়ে দিই, সো এখানে ডিসকানেক্ট করে দিবা, ডিসকানেক্ট করার পরে তোমরা যদি চাও যে মানে এইভাবে অনেকের কিন্তু এখানে প্রবলেম হইতে পারে, অল সার্ভার বা তোমাদের এখানে স্ট্রিমিং গেমিং সার্ভার যেগুলো আছে এখানে প্রবলেম হইতে পারে, সো সেটা হলে তোমরা কী করবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব। সো এখানে আমার অ্যাডস আসতে আছে ভাই, এত অ্যাডস মানে একটু ঝামেলাই, তোমরা পাশ একবার কানেক্ট করতে পারলে কিন্তু আর মানে আর ঝামেলা মনে হবে না, যেহেতু আমি আবার ডিসকানেক্ট করে কানেক্ট করতে চাইতেছি সেই জন্য কিন্তু আমার এত ঝামেলা হচ্ছে। সো তোমাদেরকে আবার কানেক্ট করে দেখাবো না,
ফ্রেন্ডস জাস্ট তোমাদেরকে সার্ভারটা দেখাই দিব কিভাবে কি করবা। সো এখানে দেখো তোমরা মানে এখন তো আমি এখানে আসছি, তারপর তোমরা অল সার্ভার যেখানে আছে এখানে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলো সার্ভার তোমরা দেখতে পাবে। সো এখানে অনেক সার্ভার রয়েছে মানে কি বলবো দেখতে পারতো। সো এতগুলো সার্ভারের দরকার নাই, জাস্ট তোমরা স্মার্ট যে লোকেশন আছে সবার উপরে খেয়াল করলে দেখতে পারবে স্মার্ট লোকেশন, ওইটার মধ্যে ক্লিক করে দিবা, ক্লিক করলেই কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো আর এত কিছু দেখাবো না, আবার অ্যাড আসবে এটাকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি, ডিসকানেক্ট করতে গেলে আবার অ্যাড আসার ঝামেলা করে। সো যাই হোক ফ্রেন্ডস, তোমাদেরকে তো বুঝিয়ে দিলাম কীভাবে করবে। গেমিংয়ে গেলে অবশ্যই তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স অথবা ফ্রি ফায়ার যেটাতে নেটওয়ার্ক বেশি দেখবে সেটা সিলেক্ট করবে, আর অল সার্ভার আসলে অবশ্যই তোমরা স্মার্ট লোকেশন সিলেক্ট করবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, এবং ভিডিওটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিও, তোমার একটা শেয়ারে কিন্তু অনেকের মানে হেল্প হতে পারে। তো ফ্রেন্ডস আজকে যে ভিপিএনটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক হেল্প হবে, তোমরা তো ইউজ করে দেখো। আমার এখানে একটু প্রবলেম ছিল সেই কারণে কিন্তু তোমাদেরকে ভালো করে দেখাইতে পারলাম না, বাট তোমরা ইউজ করে দেখো। আই হোপ যে তোমাদের ভিপিএনটা অবশ্যই হেল্পফুল হবে, আর ভিপিএনটা একটু হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও, কারণ অনেক গেম লাভার আছে যারা কিন্তু ভিপিএন এর প্রবলেমের জন্য গেম খেলতে পারে না, অনেক কষ্ট হয়। সো তাদের সাথে শেয়ার করলে কিন্তু অনেক উপকার হবে। আর তোমাদেরকে বলে রাখি যাদের এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম পায় তারা যত ভিপিএন ট্রাই করো না কেন কাজ হবে না। সো আবার আমাকে ভুলভাল বললো না, কারণ যাদের এখানে নেট একটু ভালো আছে আর যাদের ডিভাইস একটু ভালো আছে তাদের এখানে এটা খুবই ভালো কাজ করবে। সো তোমাদেরকে তো লাইভ প্রমাণ করে দেখিয়ে দিলাম। সো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল বাটনে ক্লিক করে দিও। ফিরে আসবো নতুন আর কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।